গল্পকথন বাই কালল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন নন্দীর গল্প অন্ধকার থেকে অন্ধকার এইখানে নামি দিলে হবে আর একটু যদি আড়ষ্ট কিন্তু কিন্তু করে প্রতুল বলল আবার এই অন্ধকারে গলির মধ্যে খানা টানায় পড়ে গাড়িটা বসে গেলে আরেক ঝঞ্ঝাটে পড়ে যাব সরু রাস্তায় গাড়ি ঘোরানো বিপজ্জনক এখানে নামিয়ে দিলে পারবি না চলে যেতে কতটা খানিকটা খুব বেশি নয় যে রাস্তাটা দিয়ে এখন যাবে প্রতুল সেই দিকে তাকিয়ে বলল আবছা হয়ে অন্ধকারের মধ্যে সে দিয়ে গেছে রাস্তাটা দুপাশে নানান আকৃতির একতলা দোতলা পাকা বাড়ির সঙ্গে ডালিরও কয়েকটা বাড়ি ডান দিকে মোড় ঘুরলেই একটা পুকুর পড়বে সেখান থেকে আরেকটা বাঁপ তারপরই পানুদার বাড়ি পানুতার মাসতুতো দাদা প্রতুল ঘড়ি দেখল দশটা বাজতে দশ গাড়ির দরজা খুলে প্রতুল সন্তর্পণে বাঁপা বার করে মাটিতে রাখল আ অস্ফুটে সে কাতড়ে উঠতেই মোটর চালক উদ্বিগ্ন চোখে তাকালো কি হলো হেঁটে যেতে পারবি তো দুপায়ে ভর দিয়ে দেহটাকে টান টান রেখে প্রতুল হাসল একটু ঝুঁকে জানলা দিয়ে ভেতরের দিকে তাকিয়ে বলল থ্যাঙ্ক ইউ সলিলদা আমি ঠিক চলে যাব সাবধানে দেখে শুনে যাস আর দু তিন দিন একদম বেরোবে না অচেনা কেউ দেখা করতে এলে দেখাও করবি না খবরের কাগজের কেউ তোর এই জায়গাটা চেনে নাকি না প্রতুল খুব জোর দিয়ে বলল মাঝে মাঝে দাদার বাড়িতে আসি এত রাতে আমায় দেখে খুব অবাক হয়ে যাবে শুনলুম ছজন নাকি মাঠেই মারা গেছে পিজিতে দুজনের অবস্থা খুব সিরিয়াস বোধহয় বাঁচবে না কিন্তু সলিলদা আমাকে কেন দায়ী করা হচ্ছে আমি কি করেছি পায়ে ইঞ্জুরি খোড়াচ্ছি আশু দেখে তিন চারবার বললাম বসিয়ে দিন আর দাঁড়াতে পারছি না তিনি মুখ ঘুরিয়ে নিলেন ওসব কথা পরে হবে মোট কথা তুই এখন টার্গেট রডটা যেভাবে চালিয়েছিল কোমরে লাগলে জন্মের মতো তোর ফুটবল খেলা শেষ হয়ে যেত হয়তো চিরকালের জন্য ইনভ্যালিড হয়ে যেতিস এরপর সলিলদা মোটরের চাবি ঘুরিয়ে ইঞ্জিনের শব্দের সঙ্গে সঙ্গে বললেন বড় ক্লাবে খেলার এই হলো হ্যাজার্ড যেতালে মাথায় তুলে নাচবে না যেতালে চোখ উপড়ে নেবে কিন্তু আমি তো আমি তো কী শলিলদার চাপা ধমক আর ইঞ্জিনকে রেস করানোর গর্জন মিশে গিয়ে প্রতুলকে একটা ভীমরুলের চাকের এক হাত সামনে দাঁড় করিয়ে দিল নিষ্পন্দ হয়ে সে একটা ফর্সা মুখ আর টাক পড়ে আসা মাথাটা ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না বারো গজ থেকে একটা বসানো বল শট করে যে গোলে রাখতে পারে না তার ফার্স্ট ডিভিশন খেলাই উচিত নয় ওকে গুড নাইট শলিদের ক্লাচ ছেড়ে দিতে দিতে তারপর চাপা সরে বলল শোর বাচ্চা প্রতুল শুনতে পেয়েছে মোটরটা লাল আলো যতক্ষণ দেখা যায় দেখল হুসহুস করে মাল বোঝাই ট্রাক যাচ্ছে কলকাতার দিকে যাত্রীবাস থামল পঞ্চাশ গজ দূরে দুজন পুরুষ নামলো তারা কিছুটা হেঁটে একটা রাস্তায় নেমে গেল সে রাস্তার ওপারে তার গন্তব্যে যাবার পথটার দিকে তাকালো একটা অন্ধকার সুরঙ্গের মতো দেখাচ্ছে বলা যায় না ওখানেও ওরা হয়তো ঘাপটি মেরে থাকতে পারে কিচ্ছু বিশ্বাস নেই সলিলদা মোটর চালাতে চালাতে বলেছিল দিন দিন কী হয়ে উঠছে এই সাপোর্টাররা হ্যাঁ ইংলিশ হুলিগানিজম তো এখানেও আমদানি হল বাহারের চোয়াল আর গালে এগারোটা স্টিচ করতে হয়েছে ও তো মরেই যেত যদি আরেকটু উপরে লাগতো মৃত্যুরদার পিঠে আদলা পড়েছে একটু কমা টাকার খাইটা তোর একটু কমা বুঝলি দেড় লাখ দু লাখ নিবি আর শর্ট মারবি গোলের বাইরে সাপোর্টারটা কি ছেড়ে কথা বলবে প্রতুল কাঠ হয়ে বসে শুনে গেছে বলতে যাচ্ছিল দেড় লাখ দু লাখ টাকা আমি পাই না কিন্তু মাঠে যা ঘটে গেছে তারপর নিজের পক্ষ নিয়ে কোনো কথা বলার মতো জোর সে পাচ্ছে না বাঁ পা হিচড়ে টেনে টেনে সে রাস্তা পার হলো একটু ঢালু হয়ে পথটা নেমে গেছে সলিলদা অনায়াসে তাকে বাড়িটার দরজা পর্যন্ত পৌঁছে দিতে পারতো কিন্তু মানুষ যে কত দ্রুত বদলে যায় তবু এতটা যে গাড়ি করে পৌঁছে দিয়ে গেল প্রতুলের কাছে এটা কৃতজ্ঞ থাকার মতোই ব্যাপার এই পা নিয়ে ট্রেনে নালিকুল গিয়ে আবার রিকশায় ওঠা আজ সম্ভব ছিল না তাছাড়া পথে কোথাও না কোথাও ওরা ওত পেতে থাকবেই রডটা যদি না ফসকাত তাহলে প্রতুল ঢালবে সাবধানে নেমে সমতলে দাঁড়ালো মাঠ থেকে পুলিশের গাড়িতে ফেরার সময় জানালার জালের ওপর ইট আর বোতল পড়েছিল গাড়ির মেঝে বসে জানলার দিকে তাকিয়ে সে ধোঁয়া দেখতে পায় টিয়ার গ্যাস পরে শোনে তিনটা মোটরে আগুন ধরানো হয় কয়েকটা স্কুটারও শেষ হয়ে গেছে ছেলেটার মুখটা চেনা চেনা সে অশোক আর বাহার দিন কুড়ি আগে সন্ধ্যার সাগর থেকে বেরিয়ে ট্যাক্সি পাচ্ছিল না এই ছেলেটি হঠাৎ কোথা থেকে উদয় হয় ছোটাছুটি করে ট্যাক্সি ধরে দেয় উদ্ভাসিত চোখে লাজুক স্বরে বলেছিল আপনাদের ছবিতে শুধু অটোগ্রাফ করে দেবেন রডটা ওরহাতি ছিল সে পা টেনে টেনে এগোতে লাগলো জমির দিকে তীক্ষ্ণ নজর রেখে কিছুই দেখা যাচ্ছে না একটা ভাঙা ইটের মাথায় বাপা পড়তেই সে উহ বলে কাতরে উঠে চারপাশে তাকালো ভ্যাবসা গরম ঘামে ভিজে গেঞ্জিটা চামড়া হয়ে সেটে বসেছে বুকে পিঠে গাল বেয়ে থুতনিতে ঘাম নামছে রুমাল দিয়ে সে মুখ মুছল কত ডিগ্রিতে আজ উঠেছে একশো দুই তো কাল উঠেছিল ছজন নাকি মাঠেই মারা গেছে কথাটা সে চার পাঁচবার শুনেছে খ্যাপা ভিড়ের মধ্যে দিয়ে টানতে টানতে তাদের টেন্টে ঢুকিয়ে দরজা বন্ধ করে বলা হয়েছিল চুপচাপ বসে থাকো জানলা দিয়ে যেন কেউ মুখ না দেখায় সেই সময় সুপ্রকাশ চাপা গলায় বলল চান্না করলে মরে যাব যা গরম সে উঠে বাথরুমে চলে যায় প্রতুলের পায়ে তখন ব্যান্ডেজ হচ্ছিল সুপ্রকাশ গায়ে পাউডার মেখে তার কাছে এসে ঝুঁকে ব্যান্ডেজে হাত রেখে বলল সলিলদাকে সঙ্গে নিয়ে আজই করি করিয়ায় কাল করব বলে ফেলে রাখিস নি যাব কী করে বাইরে যা চলছে এসব একটু পরেই থেমে যাবে আহ চানটা করে বাঁচলাম ছজন নাকি মরেছে আসে কেন খেলা দেখতে এই সময় ম্যানেজিং কমিটির পঞ্চানন দত্ত দুঃখ ভারাক্রান্ত মুখে প্রতুলকে বলে তখন কি হয়েছিল তোর বলতো টাই ব্রেকারের লাস্ট কিকটা খুব স্ট্রং নার্ভের প্লেয়ারকেই দেওয়া হয় আর সবাই জানে তোরা ওরা সুপ্রকাশের নার্ভ স্টিলের মতো তুই যখন বলটা বসাচ্ছিস তখন ধরে নিয়েছিলাম ফাইনালে পচে যাচ্ছি সেখানে জেসিটি এমন কিছু নয় প্রতুল মুখ নিচু করে ব্যান্ডেজ বাধা পায়ে হাত বুলিয়ে যায় কথার উত্তর দেয়নি সুপ্রকাশের পাউডারের গন্ধটা তখনও বাতাসে রয়েছে তার ভালো লাগছে সেটা শুঁকতে জেসমিন রোজ না ল্যাভেন্ডার কিসের গন্ধ সেটা বুঝতে চেষ্টা করছিল কে একজন উত্তেজিত স্বরে তখন তার প্রত্যক্ষ দর্শনের বিবরণ দিচ্ছিল ছজন কে বলল আরও বেশি হবে পুলিশের তারা খেয়ে গ্যালারি থেকে যখন হুড়মুড়িয়ে নামছে তখন তো আমার চোখের সামনেই ছ সাতজনকে মারিয়ে গেল অন্তত ষাট সত্তরটা লোক ওদিকে কাঠের গ্যালারি ভেঙে তার নিচে কতজন যে চাপা পড়েছে কে জানে ইস শুধু যদি লাস্ট কিকটা গোলে ঢুকত তাহলে সব কিচ্ছু হতো না বাড়িটার ভেতরে কোথাও আলো জ্বলছে রাস্তার দিকে ঘরের জানালাগুলো খোলা প্রচুর ঘরের ভেতরে তাকালো লোকজন হয়তো ছাদে মাদুর পেতে শুয়ে আছে থাকুক কিন্তু মানুষ টানুষ যে আছে এটা জানতে পারাটাই এখন তার দরকার এই মুহূর্তে কোথাও থেকে হঠাৎ বেরিয়ে এসে কেউ অ্যাটাক করলে তখন বাড়ি থেকে লোকজন যদি ছুটে বেরিয়ে আসে কিংবা ছাদ জানলা কি বারান্দা থেকে হাঁকাহাঁকিও করে তাহলেও প্রাণ বাঁচানো যাবে কিন্তু সেজন্য চিৎকার করতে হবে কি বলে সে চিৎকার করে উঠবে প্রতুল তার দেখা এই ধরনের কতগুলো পরিস্থিতিকে স্মৃতি থেকে বার করে আনার চেষ্টা সবে করছে তখন একটা খোঁদলে পড়ে পায়ে তীক্ষ্ণ যন্ত্রণা পেল সুয়োরের বাচ্চা গোলটা হয়ে গেলে তো মাথায় তুলে এখানে পৌঁছে দিয়ে যেতিস প্রতুল বিড়বিড় করল সে বাঁপা তুলে এক পায়ে দাঁড়িয়ে থাকলো প্রায় আধ মিনিট রাস্তাটা অন্ধকার হলেও আবছা ছায়ার মতো কাছের গাছ পাঁচিল এমনকি পুকুরের জলের আন্দাজও পাচ্ছে তাছাড়া রাস্তাটা অজানা নয় পানুদার বাড়িতেও সে অবাঞ্ছিত নয় অবশ্য চার বছর আগে ছোট ক্লাবে খেলার দিনগুলো এমন সময় বাড়িতে দেখতে পানুদা খুশি হতো কিনা বলা শক্ত বাঁদিকে টানা একটা বাগানের পাঁচিল ডান দিকে পুকুর প্রতুলের বুক ছমছম করে উঠল বলটা স্পটে বসিয়ে কিক নেবার জন্য যখন পেছনে হটছিল সারা মাঠ তখন নিস্তব্ধ এই রকম ভাবে তখন ছমকে উঠেছিল বুক এখন একটা যা কোনো শব্দ পাখির ডানা ঝাপটানি বাচ্চার কান্না কুকুরের ডাক রেডিওতে বা টিভিতে গান পুকুরে ব্যাঙের লাভ বাসন পড়ার আওয়াজ এনিথিং এনিথিং এখন দরকার প্রতুল আবার ঘেমে উঠেছে মানুষ আছে টের পাওয়ার মতো এমন একটা কিছু ঘটু কি যেন একটা নড়ে উঠল সামনে কেউ যেন আসছে কিংবা কারা যেন আসছে প্রতুল কাঠ হয়ে গেল এখন পাঁচিলে সেটে দাঁড়ালে ওরা তাকে দেখতে পাবে না সে পায়ের শব্দ শুনতে পাচ্ছে কথা বলার আওয়াজও রাস্তা থেকে হাত পাঁচেক দূরে পাঁচিল সে পাঁচিলের সঙ্গে পিঠ লাগিয়ে দাঁড়ালো নিঃশ্বাস বন্ধ করে তবু রক্ষে তার জামাটা সাদা নয় লোকটির সঙ্গে একটি বালো প্রতুলের সামনে দিয়ে চলে গেল এদের জন্যই ভয়ে মরে যাচ্ছিল ভেবে সে অপ্রতিভ বোধ করল লোকটা যখন তার ঠিক সামনে তখন ছেলেটাকে ধমকাল তোকে ওস্তাদি করে মাথায় জল ঢালতে বলেছিল যদি জ্বর আরো বেড়ে যেত তখন তো প্রতুল আবার রাস্তার উপর এলো যদি ওরা তাকে দেখি ফেলতো তাহলে কি হতো অন্ধকার একটা লোক পাঁচিলের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে দেখলে নিশ্চয়ই ভূতচুত ভেবে রামরাম বলে হাঁটার বেগ বাড়িয়ে দিত হাসি পেল প্রতুলের তখন যদি নাকিশ্বরে জ্বর জরোয় চেনে ডাক্তার ডাকতে যাচ্ছিস বোঝি বলে হাতছানি দিয়ে উঠত তাহলে আর দেখতে হতো না হাসি চাপতে চাপতে তার মনে হলো কিন্তু এইরকম একটা জায়গায় এইভাবে ভূত হয়ে দাঁড়িয়ে থাকবে কি লোকটা সাহসী হলে নিশ্চয়ই দাঁড়িয়ে পড়ে বলতো কে কে ওখানে সে বলতো আমি আমি তো সবাই এইভাবে এখানে এত রাতে দাঁড়িয়ে কেন মতলব কি বাড়ি কোথায় পেন্টু ডাকতো এই বাড়ির লোকেদের চোর হবে প্রতুল অস্বস্তি বোধ করলো ব্যাপারটা যদি রকম ঘটতো তাহলে কি হতো বাড়ি থেকে কেউ বা পাড়ার লোকজন বাড়ি থেকে কেউ বা পাড়ার লোকজন বেরিয়ে এলে সে নিজের পরিচয় দিয়ে নিশ্চয় সসম্মানে বেরিয়ে যাবে তার নাম কেউ না কেউ জানি? ছেলে চোখরা কেউ থাকলে চিনেও ফেলবে তাছাড়া পানু তো এখানকার লোক চেনেই কিন্তু যদি কেউ প্রশ্ন করত এত রাতে এখানে ঘাপটি মেরে কেন ঝাঁঝি আর কচুরি পুকুর পাড়ে তুলে রাখা হয়েছে সেগুলির থেকেই আষ্টে সোদা গন্ধটা আসছে প্রতুল দরজা জানলা বন্ধ টেন্টের ভাবসানি আর ঘামের গন্ধ তারপর সুপ্রকাশের পাউডারের গন্ধ মনে করার চেষ্টা করল প্রশ্নটা এখানে ঘাপটি মেরে কেন তাহলে কি উত্তর দেবে সুপ্রকাশের পাউডারের গন্ধটা কিসের মতো ল্যাভেন্ডারের মানে কি এটা কি কোনো ফুলের নাম বলেছিল আসে কেন খেলা দেখতে সুপ্রকাশের নার্ভ নাকি স্টিলের মতো ট্রাইবেকারে বেকারে ও মিস করেনি ডান পোস্টের নিচের দিকে বলটা রাখতে চেয়েছিল প্রতুল মাথা নাড়ল অথচ তার নিজের নার্ভ নাকি স্টিলে গড়া ওরা কিছুই জানে না কিসের জন্য শব্দ হলো থমকে গেল সে গাছের আড়ালে খসখস হচ্ছে যেন প্রতুলের পিঠ আর বুকবে দর দর ঘাম নামলো হাটু থেকে ঘাম নামছে পিঁপড়ে চলার অনুভূতি দিয়ে যদি ওদের কেউ হয় তাহলে চেঁচিয়ে লোক ডাকবে কি বলে চেঁচাবে ওগো আমার বাঁচা ওগো আমি মরতে চাই না রান্নাঘরের মেঝে গড়াগড়ি দিয়ে বলছিল পাশের বাড়ির জনার্দন কাকার বউ কেরোসিন গায়ে ঢেলে দেশটাই জ্বালানো পর্যন্ত অন্য জগতে ছিল প্রতুলের কানে আজ প্রায় কুড়ি বছর পরও সে আর্তনাদ লেগে আছে তাহলে কি এখন সে ওই বলে চেঁচিয়ে উঠবে খসখসানিটা আর হচ্ছে না নিচু টালির চালের বাড়িটাকে আড়াল করে বিশাল গাছটা বোধহয় অসত্য ঘরে আলো জ্বলছে হাতের আঙুলগুলোর কাঁপুনি এখনো থামছে না কিন্তু এত দূর পর্যন্ত তাকে ধাওয়া করে ওরা কি আসবে এত রাত্রে ছজন মাঠেই মারা গেছে দুজনের অবস্থা সিরিয়াস বোধহয় বাঁচবে না কিন্তু তাকে মারধর করে কী লাভ হারা ম্যাচটা কি তাতে যেতে যাবে নিশ্চয়ই অন্য জগৎ থেকে ওরা এতক্ষণে ফিরে এসেছে তাকেও ফিরে আসতে হবে এই ভয়ের জগৎ থেকে যদি আসে তো আসুক আমি ভয় করব না লড়ব ঘুষি মারবো এই চোটপা পা চালাবো সামনের লোকটার পেটে রড খুর চাকু চেন লাঠি যা খুশি চালাক পড়ে যাব মাটিতে ওরা চালাতে থাকবে কিন্তু একটা একটাকে ধরে নেবই চোখের মধ্যে আঙুল ঢুকে উপড়ে নেব। দুহাতে গলার নলি টিপে ধরবো মরার আগে একটাকে প্রতুলে সারা দেহের পেশি টান টান খুলে উঠে দপদপ করছে আঙুলগুলো বেঁকে রয়েছে ঈষৎ কুজো হয়ে সে ঘন ঘন চোখ নাড়িয়ে দুপাশে তাকালো অন্ধকার আর অন্ধকার পেছন থেকে কেউ কি চকিতে সে পেছনে ঘুরে গেল কেউ নেই আয় শালারা আয় মরতে চাস তো আয় চারপাশের অন্ধকারের দিকে সে কথাগুলো ছিটিয়ে দিল চাপা গর্জনে মুড়ে গুড়ির পাশ দিয়ে সাদা পুটলির মতো একটা বাচ্চা বেড়াল বেরিয়ে এলো অন্ধকারের মধ্যেও প্রাণীটিকে চিনতে প্রতুলের অসুবিধে হল না ভীত করুণ আবেদন প্রতুল হাঁপাতে শুরু করলো অন্য জগৎ থেকে বেরিয়ে আসার ধকলটা এখন সামলাতে হচ্ছে ব্যাটা বেড়াল মানুষ দেখে সাহস পেয়ে ডাক দিয়েছে আয় আয় বহুক্ষণ পর জীবন্ত কারোর উদ্দেশ্যে কথা বলার সুযোগ সে পেয়েছে টাকরায় জিপ থেকে চুকচুক শব্দ করল বেড়ালটা ক্রমান্বয়ে ডেকে যাচ্ছে এগিয়ে গিয়ে নিচু হয়ে বেড়াল বাচ্চাটাকে কুড়িয়ে আলতো করে সে দুহাতের মধ্যে রেখে নিঃশব্দে হেসে যেতে লাগল কয়েক সেকেন্ড শান্ত থেকেই বেড়ালটা বন্দিদশা থেকে ছাড়া পাওয়ার জন্য আঁকোপাকু শুরু করে দিল প্রতুল দুহাতের আঙুলগুলো আরও আঁটো করে তাই হচ্ছে কি বলতে বলতে এগোলো কিন্তু এখন আর ভয় পাওয়া মিয়াও নয় বেড়াল বাচ্চার গলা দিয়ে বিরক্তি আর রাগ বেরোচ্ছে কিন্তু প্রতুল ওকে ছাড়ল না কথা বলে সে স্বচ্ছন্দ স্বাভাবিক বোধ করছে পানুদার বাড়িতে আলো জ্বলছে দোতলার দুটো ঘরেই এবং সদর দরজার ওপরের আলো জ্বালা রয়েছে দেখে প্রতুল অবাক হলো সদরের কাঠের দরজা ও কলাপসিবল গেট খোলা ব্যাপার কি সারা অঞ্চলে ঘুরঘুরতে অন্ধকার আর পানুদার বাড়িতেই আলো বেড়াল বাচ্চাটাকে রাস্তায় নামিয়ে দিল এদিক ওদিক তাকিয়ে জায়গাটা অপরিচিত বুঝতে পেরে বাচ্চাটা সেই দিকে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল যেদিক থেকে তাকে তুলে আনা হয়েছে প্রতুল দুহাতের চেটো ঝেড়ে নি বাড়িতে ঢুকলো সদর থেকে ঢুকেই বাঁদিকে দোতলার সিঁড়ি আর সামনে ভাড়াতেদের দরজা প্রতুলের পায়ের শব্দে বা গলা খাকারি দেওয়ার জন্যই হঠাৎ সামনের দরজার পাল্লা খুলে অল্প বয়সী একটা বউ উঁকি দিল যেন কারোর জন্য অপেক্ষা করছিলেন প্রতুল তার সম্পূর্ণই অপরিচিত তা সত্ত্বেও কিছুটা ব্যাকুল উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করল কোনো খবর পেলেন ভাই কিসের খবর বউটি অপ্রতিভ হল আপনি কি ওদের সঙ্গে কলকাতা গেছিলেন না তো আমি অবশ্য কলকাতা থেকে আসছি পানুদের কাছে এসেছি সিঁড়ির দিকে আঙুল দেখিয়ে বলতে বলতে প্রতুল দেখতে পেলো সিঁড়ির বাঁকে দাঁড়িয়ে বৌদি হাত নেড়ে ইশারা করছেন তাড়াতাড়ি ওপরে উঠে আসার জন্য বউটির হতাশ মলিন মুখের দিকে একবার তাকিয়ে নিয়ে প্রতুল উপরে উঠে এলো বৌদি ঠোঁটে আঙুল ঠেকিয়ে তাকে কথা বলতে বারণ করলেন দোতলার দালানের একধারে প্রতুলকে টেনে নিয়ে বৌদি বললেন আজকেই কিনা তুমি এখানে এলে জানো কি কাণ্ড হয়েছে নিচের ভাড়া মানে ওনার স্বামীকে অফিসের কি একজন মাঠে খেলার টিকিট দিয়েছে এখনও ফেরেনি সকালে অফিসে বেরিয়েছে সেখান থেকে মাঠে যাবে মাঠ থেকে বাড়ি ফিরবে দেখো কারুর বাড়িটাইতে গিয়ে না না আজ ওনার তাড়াতাড়ি ফেরার কথা রাত সাতটা থেকে আটটার মধ্যে ফ্রিজ ডেলিভারি দেবে উনি তখন থাকবেন বলে গেছেন ফ্রিজ দিয়ে গেছে হ্যাঁ মাঠে নাকি ভীষণ গোলমাল হয়েছে অনেক লোক নাকি মারা গেছে তুমি তো দেখেছো সব কি ব্যাপার বলো তো প্রতুলের বুকের মধ্যে বরফ জমতে শুরু করল রুমাল দিয়ে মুখ মুছল আবার দরদর ঘাম নামছে হ্যাঁ আমিও শুনেছি জনা ছয়েক নাকি মারা গেছে গ্যালারিতে ভিড়ের চাপে কি ঘটছে তা তো মাঠের মাঝ থেকে বোঝা সম্ভব নয় এই ভদ্রলোক কোন দিকের গ্যালারিতে ছিলেন কত টাকার টিকিট ছিল তা তো কিছু জানি না ব্যাংকে চাকরি করেন কে এক ক্লায়েন্ট টিকিট দিয়েছে খেলা টেলা দেখার শখ খুব একটা নেই বিনি পয়সায় পেয়েছেন তাই গেছেন প্রতুল একটা ব্যাপার এখন ভালোভাবে হৃদয়ঙ্গম করেছে ভুল হয়েছে মারাত্মক ভুল হয়েছে এখানে আসা সেটা আরও বুঝতে পারলো বৌদির পরের কথায় তোমার দাদা টিভিতে খেলা দেখছিলেন পাড়ারও কয়েকজন ছিল তারা বলল গন্ডগোলটা নাকি হলো তোমারই জন্য জন্য সে কি আমার কেন তা আমি জানি না তোমার দাদাও আমি ওই কথাই বলল বাচ্চ যদি ঠিকমতো কিকটা নিত তবে ওদের সামনে বলেনি পানুদ কোথায় কলকাতায় ছুটেছেন খোঁজ দিতে সঙ্গে গেছেন পাশের বাড়ির বিকাশবাবু উনিও ব্যাংকে কাজ করেন আর পাড়ার ছেলে মনিরুল বন্দনাদের তো দৌড়াদৌড়ি করার আর কেউ নেই স্বামী স্ত্রী আর বাচ্চা একটা ছেলে এক দাদা দুর্গাপুরে আরেকজন ভাই জাগে শ্বশুরবাড়ি ডায়মন্ড হারবারের দিকে কোনো একটা গ্রামে তবে তাদের সঙ্গে সম্পর্ক নেই মেয়েটা কী যে বিপদে পড়ল বোধি একটা না বলে যেতে যেতে হঠাৎ থেমে গেল বছর চোদ্দো পনেরো কাজের মেয়েটি দাঁড়িয়ে শুনছে কিরে রে কিছু বলবি আমি শুতে যাবো হ্যাঁ হ্যাঁ শুয়ে পরগে যা তুই আবার রাত যাববি কেন পায়ের যন্ত্রণার প্রতুলকে আর দাঁড়াতে দিচ্ছে না মোড়ারটার দিকে সে গিয়ে গেল কি হলো পায়ে কিছু না একটু লেগেছে কিন্তু আমাকে কেন দায়ী করা হচ্ছে খেলায় গোল হয় আবার হয় না পৃথিবীর সর্বত্র এটা হচ্ছে লোকে তো আর সেসব বোঝে না নিকুচি করেছে লোকের খাবে তো না তুমি ভেতরের ঘরে শো ফোল্ডিং খাটটা পেতে দিচ্ছি মশারি টাঙিয়ে দিচ্ছি তবে পাখা নেই দরকার নেই পাটা যদি ঠিক থাকতো তাহলে এক্ষুনি আমি হেঁটেই কলকাতা চলে যেতাম পাখার ব্যবস্থা আচ্ছা দেখছি তুমি বরং ততক্ষণ ঘরের মধ্যে এসে বসো বৌদিকে কিছুটা সন্ত্রস্ত মনে হচ্ছে প্রতুল কারণটা আজ করতে পারলেও সোজাসুজি জিজ্ঞাসা করতে ভয় পেল তাই ঘুরিয়ে বলল আমাকে কি চেনে কে চেনে নিচের ভাড়াতেদের কেউ শশদর মানে যিনি আজ খেলা দেখতে গেছিলেন তিনি তোমায় দেখেছেন একদিন বলেছিলেন তোমার সঙ্গে আলাপ করবেন বন্ধনে তোমায় কখনো দেখেনি এটা আমি জানি তোমাদের এখানকার লোকের আমায় চেনে না চেনে না আবার প্রত্যেকটা ছেলে চেনে তোমাকে এখন কেউ আসতে দেখেছে নাকি বদিকে স্পষ্টতই শঙ্কিত দেখালো প্রতুলের কপালে ঘাম ফুটে উঠল যে অন্ধকারের মধ্য দিয়ে সে এসেছে সেটাকে এখন তার ভগবানের আশীর্বাদ মনে হলো শুধু বেড়াল বাচ্চাটাই তাকে দেখেছে বিছানা করে দিচ্ছি শুয়ে পড়ো আমি নিচে যাব বোটে একা কান্নাকাটি করছিল বিছানা পেতে দিয়ে বৌদি ঘর থেকে বেরিয়ে গেল প্রতুল মেঝের দিকে তাকিয়ে বসেছিল কিছুক্ষণ পর বৌদি একটা টেবিল ফ্যান হাতে ঝুলিয়ে ঢুকলেন প্রতুল মুখ তুলে চাপার সারে বলল বৌদি আমি যেখানে রয়েছি এটা কাউকে বলো না পাগল তাই বলে নাকি বাবুর খবর না পাওয়া পর্যন্ত মনের মধ্যে কি যে এখন হচ্ছে ওরা ভালো খবর আনুক ভগবানের কাছে শুধুই প্রার্থনাই করে যাচ্ছি তোমার দাদার শরীর কদিন ধরে ভালো নয় তবু উনি জোর করে বেরোলেন বললেন আমার ভাইয়ের জন্য একটা পরিবার পথে বস্ট লোকের কাছে এই কথা আজীবন শুনতে হবে এখন আমি ঘরে বসে থাকলে ব্যাপারটা আরও খারাপ দেখাবে তো আমিও বললাম তোমার যা কর্তব্য দোষের ভাগী তো তুমিও বৌদি বেরিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল প্রতুলের মনে হল ছিটকিনিও যেন বাইরে থেকে তুলে দিল মশারির মধ্যে চিত হয়ে আবছা কুয়াশার মতো ঘরের অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না টেবিল ফ্যানের হাওয়ায় মশারির কাপড় ঝিরঝির করে কাঁপছে ঘামে ভিজে যাচ্ছে চাদরটা তোষকটাও নিশ্চয়ই ভিজবে পানুদার লুঙ্গি সে পড়ে রয়েছে রুমালটা প্যান্টের পকেটে রয়ে গেছে মন থেকে সারা দিনটাকে মুছে সাদা করার জন্য সে যতই চেষ্টা করছে ততই একটা আবছা মুখ মনের মধ্যে ফুটে উঠছে মুখটা শশ ধরে চোখ নাক চুল ঠোঁট থুতনি কিছুই নেই শুধু একটা সাদা ছোপ যেন কালো কাপড়ে লেগে রয়েছে ধীরে ধীরে মুখটা ক্রমশ সুপ্রকাশের মতো হয়ে উঠল পাউডারের মিষ্টি গন্ধ যেন ঘরময় ভেসে বেড়াচ্ছে এক সময় তার মনে হলো মুখটা বলছে আসে কেন খেলা দেখতে বা। ওরা এলে খেলব কার সামনে ওরা চিৎকার না করলে মাথায় তুলে টেন্টে না নিয়ে গেলে খেলার জন্য মাঠে নামার দরকার কি শুধু কি টাকার জন্য খেলি অথচ এই খেলাকেই তার এই মুহূর্তে কেমন যেন অবাস্তব মনে হচ্ছে যেমন অবাস্তব আবছা মুখটা এখন তার জীবনের দুই প্রান্তে দুই অবাস্তবতা কিছুর উপর যে ভর দিয়ে দাঁড়াবে খুঁজে পাচ্ছে না তেমন কিছু এখন সে নিজের কাছে নিঃসঙ্গ এই ঘরে তো বটেই বাইরে অপেক্ষা করছে অচেনা অপরিচিত পরিস্থিতি এমনকি খুনি বলেও সে গণ্য হতে পারে প্রতুলের সারা দেহের উপর দড়ি ছাড়া মশারির মতো শ্রান্তি ঝপ করে নেমে এসে তাকে ঘুম পাড়িয়ে দিল ভোমরা উড়ার মতো ক্ষীণ একটা শব্দ ঘুমের মধ্যেও তাকে অস্বস্তি দিয়ে যাচ্ছিল ঘুম ভাঙতে প্রথমেই সে শব্দের কারণটা জানল টেবিল ফ্যান তারপরে মনে হল বৌদিটাকে জোগাড় করলো কোথা থেকে নিচে গিয়ে ভারতেদের ঘর থেকে কি কি চেয়ে আনলো রাতে এটাকে চালিয়ে মাথার কাছে টুলের উপর রেখে ঘুমোয় শশধর রাতে ঘুমোতে আসবে না তার বউও ঘুমোবে না তাই বৌদি চাইবা মাত্রই পেয়েছে মাথার দিকে জানলার নিচের পাল্লা দুটো বন্ধ বাইরে থেকে ঘরের ভিতর কেউ চলাফেরা করলে দেখা যাবে না বলেই বৌদি বন্ধ করে দিয়েছে প্রতুল উঠে বসল বাথরুমে যাওয়া দরকার ঘরের দরজাটা টানতেই খুলে গেল উঁকি দিয়ে দালানে কাউকে দেখতে পেল না সারা বাড়িতে কোনো সারা শব্দ নেই বৌদিকে ডাকতে গিয়েও ডাকলো না বাথরুমে ঢোকার সময় মুখ ফিরিয়ে দেখল রান্নাঘরে কাজের মেয়েটি কুঁজো হয়ে ফুটন্ত ভাতের হাড়িতে হাতা নাড়ছে খবরের কাগজটা চেয়ারে ভাঁজ করা কেউ খুলে পড়েনি কাগজটা নেবার জন্য এগিয়েও থেমে গেল তার মনে হলো সাপের গর্তে হাত ঢোকাতে যাওয়ার মতোই হবে এটা বাড়ির সবাই গেল কোথায় আনন্দ ফিরেছে মেয়েটি শেখা পাউরুটি আর ওমলেট নেছে ওর হাত থেকে নিতে নিতে প্রতুল জিজ্ঞাসা করল মেসমাসের ভোরবেলা এসেছিলেন নিচের বৌদি আর তার ছেলেকে নিয়ে আবার তক্ষণি কলকাতা চলে গেলেন সঙ্গে মাসিমাও গেলেন কিছু বলেছেন মানে শশধরবাবুর খবর কিছু প্রতুল দমবন্ধ করে কাজের বেটির দিকে তাকিয়ে রইল কি জানি আমায় কেউ কিছু বলেনি কান্নাকাটি শব্দ শুনতে পেয়েছ আমি সারাক্ষণই ওপরে ছিলাম কান্নার শব্দ তো পাইনি মেসমশাই কী বললে এসে মাসিমাকে মেসমশাই নিচে ওদের ঘরেই ছিল ওপরে আর ওঠেনি মাসিমাও নিচে নেমে গেছিল যাবার সময় আমায় বলে গেল রান্না করতে আর আপনার পায়ে ব্যথা তাই চলাফেরা একদম না করার জন্য বলতে তার মানে বারান্দায় বা জানলায় গিয়ে যেন না দাঁড়াই লোকেরা যেন আমায় না দেখতে পায় প্রতুল ব্যান্ডেজ বাঁধা পায়ের দিকে চোখ রেখে বলল আমার শরীর খুব খারাপ খাবো না কিছু এসব নিয়ে যাও কিচ্ছু খাবেন না মেয়েটি বিব্রত অসহায় চোখে তাকিয়ে থাকে যদি খিদে পায় তোমাকে ডেকে বলবো প্রতুল সারা দুপুর বিকেল শুয়ে কাটালো কি ঘটেছে জানার কোনো উপায় নেই বাড়িতে মেয়েটি ছাড়া দ্বিতীয় কোনো প্রাণীর সাড়া সে পায়নি সন্ধ্যার সময় বারান্দায় দাঁড়ালো অবশ্যই আলো না জেলে রাস্তা দিয়ে অল্পই লোক চলাচল করছে পাশের বাড়িটা একতলা তাদের দালান শোবার ঘর ও রান্নাঘর পর্যন্ত দেখা যাচ্ছে সাদামাটা মাটা গেরস্থ সংসার সামনের বাড়ির দোতলা জানলাগুলো বন্ধ লোকজন সম্ভবত কোথাও বেরিয়েছে কালো সে জানলা খোলা দেখেছে একতলায় জানলার পর্দা টানা তার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে পা ঝুলিয়ে বসা তিন জোড়া পা বোধহয় টিভি দেখছে প্রতুলের মনে পড়ল পানুদের ঘরেও টিভি আছে কাল খেলা দেখেছে প্রতুল ঠিক করলো সে চলে যাবে আর একটু রাত বাড়ুক প্যান্ট জামা পরে তৈরি হয়ে কিছুক্ষণ দালানে পায়চারি করে সে ঘরে এসে শুয়ে পড়ল নিজেকে তার দুর্বল লাগছিল ধীরে ধীরে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ল এক সময় সে হঠাৎ ধর্মরী উঠে বসল একটা মোটর যেন বাড়ির সামনে থামল ঘর থেকে বারান্দায় যেতে গিয়েও সে গেল না ডুকরে উঠেই থেমে যাওয়া একটা কান্নার শব্দ যেন শুনতে পেলো দ্রুত ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে প্রতুল ভেবে পেল না এবার সে কি করবে কান্নারই শব্দ না অন্য কিছু সে জানলার কাছে এসে কান পেতে রইল নিচের থেকে উঠে আসা কোনো খবরের জন্য শশধর কি মারা গেছে খেলার মাঠের ঘটনাতেই গাড়ির চাপা পড়ে তো মারা যেতে পারে সেটা হলে সে বেঁচে যায় কই কান্নার মতো তো কিছু আসছে না বন্ধ দরজার ওধারে কথা বলার শব্দ পেয়ে প্রতুল পা দরজার কাছে গেল বুলবুল আমাদের কাছে শোবে তুই চট করে ওর বালিশটা আয় আসুন মেষমশাকে বলিস ডাক্তারবাবু চলে গেলে যেন উপরে আসে বৌদির গলা ওরা কি শশধরকে সঙ্গে নিয়ে ফিরল ইঞ্জুরি হয়েছে তাই ডাক্তার তাহলে ডুকরে কান্নার শব্দটা কি ভুল শুনেছে নিচে মনে হচ্ছে যেন অনেক লোক রয়েছে প্রতুলের চিন্তার ধারাবাহিকতায় বারবার সন্দেহের ধাক্কা লেগে যুক্তির বাঁধন আলগা হতে লাগল একটা অবাস্তব জগৎ থেকে বেরিয়ে নিজের জানা অপরিচিত পরিবেশকে পাবার জন্য সে যেন অন্ধের মতো হাতরাচ্ছে তার অস্তিত্ব কি ওরা ভুলে গেছে এই ঘরে কাল থেকে সে বন্দির মতো প্রায় চব্বিশ ঘন্টা কাটাচ্ছে অথচ একবার ওরা দরজাটা খুলে উঁকিও দিল না হঠাৎ রেগে উঠল প্রতুল ব্যাপার কি এই শশোধন না মশধন যদি মরেই গিয়ে থাকে তার জন্য আমি কেন খুনের দায়ে ধরা পড়ব যেন আমি নিজে হাতেই কাজটা করেছি এমন ব্যবহার করার অর্থ কী সুপ্রকাশ ঠিকই বলেছে কেন এরা খেলার মাঠে যায় দরজা কখন যে খোলা হয়েছে প্রতুল তা বুঝতে পারেনি ত্রিভুজের আকারে এক চিলতে দালানের আলো মেঝে পড়েছে সেই ত্রিভুজের উপর একটা ছায়া নড়ে উঠতেই সে চমকে উঠল তোকে একজন খুঁজতে এসেছে বাচ্চু কে কেন প্রতুলের হাতের রুম খাড়া হয়ে গেল কাতর স্বরে ফিসফিস করে বলল কেন পানুদা আমি কি করেছি বললো তোর ক্লাব থেকে এসেছে তোকে নিয়ে আজই ডাক্তারের কাছে যাবে কাল পায়ে নাকি বড় চোট পেয়েছিস দরদর ঘাম নামছে কপাল ভুরু বেয়ে চোখের কন্দিয়ে দিয়ে নিতে পোছল জ্বালা করে উঠতে প্রতুল রুমাল দিয়ে চোখ মুছল পানদার পাশ কাটিয়ে সে নিচে নেমে এলো সদরের আলো নেভানো ভাড়াটেদের দরজা বন্ধ সে ফিরে তাকালো না কিরে গোপু খবর কি সলিলদা পাঠালো বড় রাস্তায় গাড়িতে বসে আছেন পা কেমন ফেডারেশন কাপের আগে যে সারিয়ে তুলতেই হবে আবার সেই অন্ধকার রাস্তাটা দিয়ে প্রতুল ফিরে যায় গোপুর কাঁধে হাত রেখে মোটা গুড়িওয়ালা একটা গাছের কাছে সে একবার থেমে কি যেন খুঁজে ছিল চুকচুক শব্দ করার পর মাথা নেড়ে বলেছিল অন্ধকারে সাদা জিনিস চোখে পড়ে কিন্তু শুধু একবারই গল্প গল্পকতনাই কল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন মতি নন্দীর গল্প অন্ধকার থেকে অন্ধকারে আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা